করবে না বর্জন করবে সেটা আমরা কখন বুঝবো যে কোন করবে না বর্জন করবে সেটা আটটা বস্তুকে যদি আমরা তাপীয় সংস্পর্শে আনি একটা বস্তু সংস্পর্শে যদি আটটা বস্তুকে আনি তাপীয় সংস্পর্শে যদি আনি তাহলে বুঝা যাবে বস্তুটা তাপ বর্জন করবে না গ্রহণ করবে বস্তুটা তাপ বর্জন করবে না গ্রহণ করবে তাপমাত্রা হলো বস্তু একটা তাপীয় অবস্থা যার দ্বারা নির্ধারিত হয় বস্তুটা কি তাপ গ্রহণ করবে অন্য একটা বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হয় তাহলে যে জিনিসের কারণে বস্তুটা তাপ গ্রহণ বা বর্জন করে সেটাই হলো তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা দিয়ে বস্তুর অবস্থা বোঝা যায় সেই বস্তুটা কতটুকু গরম বা ঠান্ডা এই বস্তুটা একটা বস্তুর তাপমাত্রা যদি অন্য বস্তুর চেয়ে বেশি হয় তাহলে সে কি করবে তাপ ছেড়ে দিবে আর যদি অন্য একটা বস্তুর চেয়ে এটা তাপমাত্রা কম হয় তাহলে কি করবে তাপ গ্রহণ করবে তাপ গ্রহণ করবে তাহলে যে জিনিস দ্বারা তাপের আদান প্রদান কি হয় নির্ধারিত হয় সেটাই হলো তাপমাত্রা সেটাই কি তাপমাত্রা তাপের প্রবাহ আমরা এরপরে যাব যে তাপের প্রবাহ এই যে তাপ শক্তি বা তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে যাবে সেটা কার উপর নির্ভর করে সেটা কি তাপের পরিমাণের উপর নাকি তাপমাত্রার উপর এটা কিন্তু এই যে তোমাদের অভ্যন্তরীণ শক্তিতে আলোচনা আছে অভ্যন্তরীণ শক্তি বলতে ইন্টারনাল এনার্জি ইন্টারনাল এনার্জি মানে অণু পরমাণু গুলোর মধ্যকার যে আকর্ষণ শক্তি আকর্ষণ বল এইটা বোঝায় এখানে এই অভ্যন্তরীণ শক্তি এটা কিন্তু যত তাপ দিবে তাপ যত বৃদ্ধি করবে একটা কঠিন পদার্থ কখন তরলে পরিণত হয় যখন এই অণুগুলোর মধ্যকার এই যে গতি শক্তি বা শক্তি অনুগুলো তার বন্ধন শক্তিকে ছিন্ন করে কঠিন অবস্থা থেকে তরল অবস্থা তরল অবস্থা থেকে বায়ু অবস্থা চলে আসে এখন আমাদের আলোচনা হলো এই যে তাপ এক বস্তু আমরা জানি উচ্চ তাপমাত্রা বস্তু থেকে নিম্ন তাপমাত্রা বস্তুতে যায় তাপ তাহলে তাপ যে এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় সেটা কার উপর নির্ভর করে সেটা কি তাপের পরিমাণের উপর নির্ভর করে নাকি তাপমাত্রার উপর নির্ভর করে সেটা আসলে তাপের পরিমাণের উপর নির্ভর করে না সেটা নির্ভর করে তাপমাত্রার উপর এই বিষয়টা তোমাদের পানির একটা পরীক্ষা দিয়ে বোঝানো হয়েছে হ্যাঁ পানির একটা পরীক্ষা দিয়ে বোঝানো হয়েছে যেমন কাঁচ নলের চিকন নল দেখো এই নলের মধ্যে কি আছে পানি আছে এই নলের মধ্যে মনে করো পানি আছে পানি আছে এখন আর একটা পাত্র এখানে বিকার মনে করো এই বিকারের মধ্যেও পানি আছে বিকারের মধ্যেও কি আছে ধরো পানি আছে দেখো বিকারের মধ্যে পানি আছে আবার এইটা একটা কাস্টলের মধ্যেও পানি আছে এখন পানি এখন এই দুইটাকে যদি আমরা সংযোগ করে দেই তাহলে পানি কোথায় কোনটায় বেশি আছে পানির পরিমাণ কোনটায় বেশি এইটাই নাকি এটা বিকারে নাকি কাস্টলে নিশ্চয় বিকারে বিকারে পানির পরিমাণ বেশি পানির পরিমাণটা কিন্তু বিকারে বেশি পানির লেভেল কোনটার উপরে লেভেলটা পানির মুক্ত তল হ্যাঁ মুক্ত তলের হাইটটা কোনটা বেশি কাঁচ নলের কাঁচ নলের এখন আমরা যদি এক করে দেই দুইটাকে এক করে দেই দুইটাকে একটা নলের মাধ্যমে কি করি সংযোগ করে দেই তাহলে পানির যে প্রবাহ হবে এই দিক থেকে এই দিকে নাকি এই দিক থেকে এই দিকে কাঁচ নল থেকে বিকারে না বিকার থেকে কাঁচ নলে স্যার কাঁচ নল থেকে বিকারে যাবে দেখা যাবে যে পানিটা মিটে যাচ্ছে যে কাস্টম থেকে বিকারের দিকে যাচ্ছে
তাহলে আমাদের দুইটা বিষয় কিন্তু ছিল, একটা হলো কাঁচকলের মধ্যে পানির পরিমাণ, এটা একটু সমস্যা করতেছে আজকে বিশেষ করে, অন্যদিন কিন্তু এরকম হয় না, কিন্তু আজকে বিশেষ করে এটা হচ্ছে। এখন দেখো এখানে দুইটা বিষয় কিন্তু ছিল, একটা হলো কাঁচকলের পানির পরিমাণ, বিকারে পানির পরিমাণ, বিকারে বেশি কাঁচকলের পানির পরিমাণটা কম, কিন্তু হাইটটা পানির লেভেল, লেভেলের যে হাইট এটা কাঁচকলের বেশি ছিল, হাইটটা বেশি আর এটা বিকার হাইটটা কম, পানি কোন দিকে কোন দিকে যাবে এই দেখা যাবে যে বিকার থেকে কাঁচকল থেকে বিকারের দিকে যাচ্ছে। তাহলে এইটা কি তাহলে কোনটার উপর নির্ভর করলো, এই বিকারে পানি বেশি কাঁচকলে পানি পরিমাণ কম, বেশি থেকে কম এটা নির্ভর করলো নাকি হাইটের উপর? এটা অবশ্যই হাইটের উপর, এটা হাইটটা বেশি এটা হাইটটা কম, মানে লেভেল, লেভেলটা এটা উপরে এটা নিচে, সুতরাং কাঁচকল থেকে বিকারে পানি প্রবাহিত হবে কতক্ষণ পর্যন্ত হবে, যতক্ষণ না কাঁচকল এবং বিকারে বিকারে পানির লেভেল সমান হয়, যতক্ষণ না কাঁচকল এবং বিকারে পানির লেভেল সমান হয়। তাহলে এইখানে যেমন পানিটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে এইটা যেমন পানির পরিমাণের উপর নির্ভর করে না, এটা যেমন পানির লেভেলের উপর নির্ভর করে, পরিমাণ কম হোক কিন্তু লেভেল উপর আছে অবশ্যই তাহলে ওই লেভেল থেকে নিচু লেভেলে যাবে, পরিমাণ বেশি কম এটার উপর নির্ভর করে না পানির প্রবাহটা। ঠিক তদ্রূপ তোমরা যদি এই পানির পরিমাণটাকে তাপের সাথে তুলনা করো, পানির পরিমাণ মানে তাপ, তাপের পরিমাণ, আর লেভেলটাকে তাপমাত্রার সাথে তুলনা করো, লেভেলটাকে তাপমাত্রার সাথে তুলনা করো, তাহলে কিন্তু আমরা তাপ ও তাপমাত্রার সাথে সম্পর্ক পেয়ে যাবো, যে এই তাপের কারণে পানির পরিমাণ মানে তাপের, তাপের পরিমাণ, পানির পরিমাণ মানে তাপের পরিমাণ, পানির পরিমাণ বেশি আছে এটা মানে তাপের পরিমাণ বেশি এটা তাপের পরিমাণ কম, কিন্তু আর পানির লেভেলটা পানির হাইট যেটা এটা হলো তাপমাত্রা, তাহলে এই যে তাপমাত্রা বেশি ওইটা তাপমাত্রা কম, হাইট কম, তাহলে একই গরম ঘটনা, তাহলে তাপের পরিমাণের উপর তাপের প্রবাহ নির্ভর করে না, তাপের পরিমাণ এক জায়গায় বেশি এক জায়গায় কম, কম জায়গায় যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে তাপের পরিমাণ কম হওয়া সত্ত্বেও কি হবে, তাপমাত্রা বেশি হওয়ার কারণে তাপটা কম, পরিমাণ কম আছে তাপের পরিমাণ তাপমাত্রা বেশি, তাহলে এইখান থেকে বেশি পরিমাণ তাপ কিন্তু তাপমাত্রা কম ওইখানে ওইদিকে যাবে, ওইদিকে যাবে, একটা বস্তুর বড় একটা বস্তু তাপের পরিমাণ হিসাব করলে অনেক বেশি, একটা ছোট একটা বস্তু তাপের পরিমাণ হিসাব করলে কম কিন্তু তার তাপমাত্রা বেশি, তাহলে ছোট বস্তু থেকে তাপ বড় বস্তুতে যাবে, এই পানির পরিমাণের উপর নির্ভর করে না, যেমন পানির হাইটের উপর কোন দিকে যাবে সেটা নির্ভর করে, তদ্রূপ একটা এক বস্তু থেকে তাপ অন্য বস্তুতে যাবে সেই ক্ষেত্রে এই তাপের পরিমাণের উপর তাপের প্রবাহটা নির্ভর করে না, এটা নির্ভর করে কিসের উপর, তাপমাত্রার উপর, কতক্ষণ পর্যন্ত প্রবাহ চলবে যতক্ষণ না তাপমাত্রা লেভেল সমান হয়, হ্যাঁ তাপীয় সাম্যাবস্থায় যতক্ষণ না আসে, অর্থাৎ যখন দুইটা বস্তুর তাপমাত্রা সমান হবে যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত কি হবে তাপের প্রবাহ বজায় থাকবে, সমান হয়ে গেলে আর তাপের প্রভাব তাপের প্রবাহ হবে না, যখন তাপমাত্রা সমান হয়ে যাবে। ওকে তাহলে এবার তো আমরা সামনে আগাই, বিষয়টা বুঝতে পেরেছো তো? Yes sir. তাপমাত্রিক ধর্ম আর তাপমাত্রিক পদার্থ এইটা নিয়ে আলোচনা, তাপমাত্রিক ধর্ম তাপমাত্রিক পদার্থ এইটা নিয়ে আমাদের আলোচনা। দেখো পদার্থ
তাহলে তাপমাত্রিক পদার্থ আর তাপমাত্রিক পদার্থের যে বিশেষ তাপমাত্রা পরিবর্তনে যে ধর্মের পরিবর্তন ঘটে, যে ধর্মের পরিবর্তনটা হিসাব করে আমরা তাপমাত্রা পরিবর্তন কতটুকু ঘটছে বুঝতে পারি, সেই ধর্মটাই কিন্তু তাপমাত্রিক ধর্ম। বুঝতে পেরেছো কথাটা? বুঝতে পেরেছো? ছেলেরা রিপ্লাই দাও, বুঝতে পেরেছো? আমরা এখন তাহলে আমরা সামনে এগিয়ে যাবো। দেখো তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল আছে, তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা দিকে চলে যাই। বিভিন্ন স্কেল আছে আমাদের আন্তর্জাতিক যে স্কেলটা কেলভিন স্কেল না, আমাদের তাপের বা তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হলো কেলভিন। এরপর আছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, স্ক্রিন মুভিং এর কারণে সমস্যা হইতেছে। তাপমাত্রা পরিমাপের অনেক স্কেল আছে, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। এদের মধ্যে রিলেশন বিল্ডআপ করার আমরা চেষ্টা করব। আমরা জানি যে সেলসিয়াস স্কেলে যে কোন স্কেলে দুইটা তাপমাত্রাকে নির্দিষ্ট হিসাবে ধরে স্কেলটা তৈরি করা হয়। একটা হলো নিম্ন স্থিরাঙ্ক, একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। দুইটা তাপমাত্রাকে নির্দিষ্ট ধরে স্কেলটা তৈরি করা হয়। একটা হলো নিচের লেভেল, একটা উপরের লেভেল, মানে নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখানে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক আমরা জানি যে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যে তাপমাত্রায় স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি পরিণত হয় বা বিশুদ্ধ বরফ গলতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কোনটা? যে তাপমাত্রায় স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে বা বাষ্পে পরিণত হতে শুরু করে সেটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঠিক আছে, এখন একই তাপমাত্রা ফাইনাল স্কেলের মানটা পাওয়া যায় 32 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে যেখানে 100 ডিগ্রি সেলসিয়াস একই তাপমাত্রায় ফাইনাল স্কেলে যদি আমি যাই 100 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় ফাইনাল স্কেলে মানটা আসে 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলের সম্পর্ক আছে, সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক আছে। মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি কেলভিনে কনভার্ট করতে যাই, কেলভিন স্কেলে কনভার্ট করবো আমরা, কেলভিন স্কেলে কনভার্ট করলে আমাদের তাপমাত্রা মানটা সেলসিয়াস স্কেলে দেওয়া যেত। যদি কেলভিন স্কেলে আমরা নিতে চাই তাহলে কি করতে হবে, এটার সাথে আরো 273.5
15 এক পাশে যোগ করে দিতে হবে যোগ করলে যে মানটা আমরা পাবো সেটা হলো কেবল স্কেল মান যে মানটা পাবো এটা হলো কেবল স্কেল মান ঠিক আছে অর্থাৎ সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করলে আমরা কি পাবো কেবল স্কেলের মান পাবো এখন